আজকে রাশিফল, 1 ফেব্রুয়ারি 2020, শনিবার, তিথি শুক্ল অষ্টমী, জন্ম রাশি হলো মেষ, সূর্যোদয় সকাল 6:17 এবং সূর্যাস্ত বিকাল 5:25। মেষ রাশি রাশিফল। আজ মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ ভেস্তে যাবে, পিঠের ব্যথায় সমস্যা হবে। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না। আজ দুপুরের পরে প্রেমের দিকটা সুখেই কাটবে, পার্থিব কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে, সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারে। আজ উচ্চ বিদ্যার ফল নাও হতে পারে, ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। আপনার ব্যাধি আপনার অসুখের কারণ হতে পারে, পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন। পুরানো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার জন্য আজকের দিনটি ভালো। যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য দেবদূতে পরিণত হবে। মতামত চাইলে মতামত দেবেন, লজ্জা পাবেন না, এতে আপনার প্রশংসাই হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষ রাশি রাশিফল। রক্তচাপের রোগীরা ভিড় যানবাহনে চাপার সময় নিজের খেয়াল রাখুন, অতিরিক্ত অ্যালকোহল এবং সিগারেট পান আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য কতটা কেয়ার করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। আজকের দিনে আপনি ভালোবাসার উপস্থিতি বোধ করতে পারেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবে বশবর্তী হয়ে আপনার সাথে আজ ঝামেলা করতে পারেন। আজ প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, বিদ্যার্থীদের সময়টা ভালো নয়। স্ত্রীর বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি হবে। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে রোগের সৃষ্টি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশি রাশিফল। আজ বাড়িতে নতুন অতিথি আসতে পারে, আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে, উচ্চপদস্থ চাকরির খোঁজ আসবে, পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে, অফিসে উন্নতির সুযোগ আসতে পারে, পুরানো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে, সংসারে অভাবে যোগ আছে, জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি, আপনি অন্যর উপর ব্যয় করতে পছন্দ করেন, ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে। আজ আপনার ভালোবাসা মানুষটির অনুভূতি বুঝুন, সফল করায় আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। আপনি আপনার স্ত্রীর সাথে আবার সুন্দর পুরাতন রোম্যান্টিক দিনগুলি হৃদয় পোষণ করুন। আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে সৃজনশীলতা পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশি রাশিফল। এবং ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে, পাশাপাশি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন, পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাবেন, ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না, লেখালেখিতে আরও যত্নশীল হওয়া দরকার রয়েছে। আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভবপর, কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে। আজ বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে, শারীরিক সমস্যা আজ থাকবে, প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে, বাবার সঙ্গে তর্কের আশঙ্কা রয়েছে, খুব বুঝে আজ খরচ করুন। আজ ব্যয়বহুল দিন, সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে, সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে, সঙ্গীতের সঙ্গে যুক্তদের অনেক দূর আগানোর সময়, সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। সিংহরাশি রাশিফল। আজ গঠনমূলক কোনো কাজে চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে, নিজের ওপর গর্ববোধ হবে, জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে, নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারেন, শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি থেকে সাবধানে থাকুন, পথে কোনো বাধার সামনে পড়তে হতে পারে, স্বামী স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বাড়বে, ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে, অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে, নিজেকে শারীরিক কসরতে রাখতে চেষ্টা করুন, বিনিয়োগ করতে পারেন কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে।
তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে খারাপ লাগতে পারে। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে সাহস এক উৎসাহ প্রদান করবে। কোনো দীর্ঘস্থায়ী লোক নিয়ে এড়িয়ে চলুন। বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুদের সাথে কিছু সুখপ্রদত্ত স্মৃতি কাটান। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর বেশি খরচা এড়ানোর চেষ্টা করুন। আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি মূল্যবান সময় ব্যর্থ করতে পারেন। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে গিয়ে কিছু সুন্দর শব্দ নিয়ে আসতে পারেন। আজ প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিজের কারোর জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে আইনি ঝঞ্ঝাট বাঁধতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়তি উপার্জন হওয়ার যোগ রয়েছে। স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে আজ আত্মীয় আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। তুলা রাশির রাশিফল। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে আজ ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে। বাড়তি কিছু খরচ হতে পারে। নিজের সিদ্ধান্ত আজ কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বুঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান। বন্ধুবান্ধবরা তাদের বাড়িতে আজ আপনাকে আমন্ত্রণ জানাবে। আপনার স্ত্রী আপনাকে আজ স্বর্গ উপলব্ধি করাবে। আপনি বন্ধুবান্ধবদের সাথে আজ কোথাও বাইরে যেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশি রাশিফল। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে সাহস এক বড় উৎসাহ প্রদান করবে। আপনি আজ ইতিবাচক আজ কোনো ফল পেতে পারেন। আপনি সাহায্যকারী বন্ধুদের আজ খুঁজে পাবেন, কিন্তু আপনি তাদের কী বলবেন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ই আপনার জন্য ভাগ্যবান। আপনার স্ত্রী আজ আপনার জন্য বিশেষ কিছু করবেন। বিদ্যার্থীদের জন্য আজ খুব ভালো খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃতভাবে হলেও আজ কোনো কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় আজ মানুষ সন্তুষ্ট হবেন। আজ আপনাকে মালিকের ব্যস্ততা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করবেন। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি আজ এগিয়ে যান। ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বাড়তে পারে। আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশির রাশিফল। বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি নিয়ে চিন্তা ঘটতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি হবে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে। সন্তানের কাজে কোনো সুখবর আসতে পারে। আজ সারাদিন খুব আলস্যে কাটবে। মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন। আবেগ প্রবণতাকে সামনে রাখুন, না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে পারবেন। আর্থিক দিক থেকে উন্নত নিশ্চিত। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না। আপনার ভালোবাসার জীবন সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে। আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে বিশেষ কিছু বলতে পারেন। আজ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় বিশেষ লাভের যোগ আছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনায় সফল হতে পারেন। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে পারে। আজ পেটে কষ্ট পেতে পারেন। আজ ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। নিজের ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কুম্ভ রাশির রাশিফল।
আজ একটু সাবধানে থাকুন, কোনো ক্ষতি হতে পারে, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে, আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, পায়ের কোনো সমস্যা হতে পারে, কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে, আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন, ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না, স্বাস্থ্যের দিক থেকে এটা অত্যন্ত ভালো দিন, আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে, আজ ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় কিছু ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, ভালোবাসা আনন্দ আজ উপভোগ করতে পারেন, জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় আজ পাবেন, আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা আজ করবেন, আপনি আজ আপনার বন্ধু ও পরিবারের সাথে ঘুরতে যেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশি রাশিফল। আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন, এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় করতে সমর্থন হবেন, পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে, আপনি যদি প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে, আজ মনের কথা বলতে ভয় পাবেন না, আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা ব্যয় করার প্রচুর সময় পাবেন, আপনি তাদের পছন্দ করবেন এবং অনুসরণ করার চেষ্টা করবেন, আজ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে, সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কিছু ঘটতে পারে, সন্তানদের নিয়ে আজ চিন্তা থাকবে, সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে, আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, আজ শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে, সংসারে টানা পড়েন থাকলেও সেটা মিটে যাবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ভালো থাকুন, সুস্থ থাকুন,